15th August release হবে nice and actually মানে লুকটা রিভিল করলো যে লুকটার পোস্টারটা বেরিয়েছিল যখন ওটার ওয়ের ইজ পুষ্পা বলে যখন বেরিয়েছিল তখন ফার্স্ট লুকটা রিলিজ হয়েছিল কালির মতন দেখতে তো সেইটা এখানে রিভিল করলো Hello everyone, welcome to Bioscope Bong Couple. I'm Yombali. I'm Abhishek. I'm going to share my new video. If you haven't subscribed to our channel, please subscribe to the bell icon. Press the bell icon and upload video. If you have a notification page, follow Facebook, Twitter, Instagram. Follow us on our interactive polls, question answers. If you have a comment box, I'll link in the description. Telugu movie. টিজার রিঅ্যাকশন নিয়ে এসেছি পুষ্পা টু দ্য রুল এটা ডাইরেক্ট করছে সুকুমার আর কাস্টে আছে আল্লু অর্জুন রশ্মিকা মন্দানা বিজয় সেতুপতি ফাহাদ ফাসিল প্রিয়ামণি এবং অন্যান্য অনেকে তো দেখা যাক টিজারটা বেরিয়েছে আমরা অনেকদিন ধরেই ভিডিও করব বলে ওটাকে আটকে রেখেছি দেখিনি আর এরকম একটা টিজার আটকে রাখাটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার ওয়াও দেখা যাক এখনই আমরা দেখব একদম কালার দারুণ না ওয়াও কালার দেখেছো ও মাই গড ওয়াও August release হবে বাট শাড়ি পরেছিল আর কালি আমার মনে হলো কালি আমি কথা পড়েও ছিলাম যে কালি লোকটা কি করেছিল নাইস মানে নাইস ইন্ট্রোডাকশন আর অসাধারণ আমার মতে কালার কম্বিনেশনে টার্কিশের সাথে যে রেড রাস্টি রেডের কম্বিনেশনটা এতটা ইউনিক আর খুব টাফ দেখানো ওই দুটো কালারকে একসাথে দেখানো মানে এরকমই একটা অদ্ভুত বলবো বা অন্য রকম বলবো টিজারে এটা পসিবল এরকম করে কালার গুলো দেখানো আর আমার মতো মনে হলো কালারই দেখিয়েছে মা মা কালীর মতন পুরো মানে যে ইয়েটা মেকআপটা ওটা যে এত কালারফুল এত ব্রাইট পুরো কপালটা রেড গাল গুলো যেমন মা কালীর নীল ছিল হয় শ্যামা মা কালীর হ্যাঁ সেরকম বানিয়েছে বেশ বেশ সুন্দর আর ওই একটা স্ট্রং মানে মানে যেখানে আমরা যেটা বলি যে পাওয়ার দ্য মানে আলটিমেট পাওয়ার যে ঠাকুরকে সবাই মানে সামনে দেখতেও ভয় মানে সাহস অতটা পায় না যে মানে চায় না মা কালীর সামনে এসে দাঁড়াক মানে কেমন হবে জানি না অনেকেই ভয় পায় অনেকেই ভয় পায় কারণ কি হয়তো আমরা বেঙ্গল থেকে বিলিং মানে বিলং করি বলে আমাদের কাছে মায়ের এই রূপটা অনেকটা ইজি আমরা ছোট থেকে দেখে এসেছি আমাদের ব্যাপারটা ওরকম নেই আমরা অনেক বেশি কানেক্ট করি
কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে জিনিসটা আরো ভয়ানক, কারণ কি ওরা মাকে এই রূপে দেখে অভ্যস্ত না, এত উগ্র মূর্তি সবার জন্য না, সেটা সবসময় যে কোনো ঠাকুরেরই উগ্র মূর্তিটা নেওয়া পসিবল না, আর সেটাকে যখন এরকম বড় পর্দায় এরকম ভাবে একটা প্রেজেন্ট করা, তার মধ্যে ওই রূপটাকে নেওয়া পসিবল না বলছো, এখানে ওটাকে ধারণ করেছে লোকটাকে বা ওর এই কাজটাকে ওই তেজটাকে ধারণ করেছে, আর খুব কম টাইম দেখানো হয়েছে, যেটা তো আমার সব থেকে ইম্প্যাক্ট আমি হয়েছি কালার্স এ, তারপরে লুকের সাথে ঠিক আছে, মানে এটা বেশি রিভিল করাটা আমি চাই না, কারণ এটা থিয়েটারে দেখার মতন সিনেমা, ওখানেই দেখতে চাই পুরোটা একদম, চাইলে এটা বেশি রিভিল হবে, আমার মনে হচ্ছে দুটোর মধ্যে স্টোরি কন্টিনিউশন নেই নাকি, হ্যাঁ আছে, দেখেছিল তো ওয়েরিজ পুষ্পাটা যখন বেরিয়েছিল যে ও পালিয়ে বেড়াচ্ছে বা বলেছে ওরা মরে গেছে বা কিছু পুলিশ পুচ্ছা করতে করতে, না ওটা তখন দেখায়নি, মিডিলে একটা বেরিয়েছিল না ওয়েরিজ পুষ্পা ওটা, হ্যাঁ একটা একটা ওরকম, হ্যাঁ হ্যাঁ ওয়েরিজ পুষ্পা তখন, কারণ সিনেমার মধ্যে কিছু দেখায়নি, তারপরে ওরা ভেবে ওই ব্যাপারটা কি অন্যভাবে করে, এখনো পালিয়ে বেড়াচ্ছে বা লুকিয়ে আছে, এবার আসবে বা কেউ জানে না কোথায়, কেউ জানে না কোথায়, ওইটাই, সো হোয়াটএভার কি দেখাবে আমি জানি না, এখানে তো লুক আর কিছু সিন ছাড়াও যে অ্যাকশন অবভিয়াসলি, হ্যাঁ সেটা কিছু রিভিল করেনি করেনি, বাট যতটুকু দেখিয়েছে অ্যামেজ, দারুণ দেখিয়েছে, স্ট্রং স্ট্রং, আর এখানে এরকম ধরনের একটা ক্যারেক্টার অ্যাক্টিং করাটাও খুব চাপে, পার্সোনালি পুষ্পা স্টোরি লাইন হিসেবে আমার খুব একটা তখন ভালো লাগেনি, অ্যাক্টিং বা অন্যান্য দিক থেকে সব দিক থেকে ওয়াও, বাট জাস্ট স্টোরি লাইনটা কেন কি তার আগে কেজিএফ টা এত হয়েছিল, অনেক সিমিলারিটি ছিল বা সাউথের অনেক সিমিলারিটি আছে অনেক সিনেমায়, এই চুরি নিয়ে যাচ্ছে গাছ কেটে, স্টোরি লাইনটা অতটা ইম্প্যাক্টেড ছিল না, বাট ইম্প্যাক্ট সাধারণ একটা স্টোরি লাইন মনে হয়েছিল, ইম্প্যাক্ট শুধু অ্যাক্টরস অ্যাক্টরস অ্যাক্ট্রেসরা ফেলেছিল, হ্যাঁ যারা ছিল ওখানে ক্যারেক্টারস গুলো তারা বেশ ভালো করে দিয়েছে জিনিসটাকে, দেখা যাক এখানে স্টোরিটাকে কোন দিকে নিয়ে যায়, একদম আমি চাইছি একটু অন্যরকমই নিয়ে যায় এইটার, তারপরে তোমার কি বলতো যেমন দেখানো হলো সিনগুলো, আর যেমন তুমি বলছো ভাইরাস পুষ্পা, আমার মনে হয় কোনো বনদেবী, অনেক বনদেবী আছে হতে পারে, তো কোনো ফরেস্ট ওখানে গিয়ে থেকে, আর যেহেতু পুরো ব্যাপারটা গাছ কাটা আর এর নিয়ে, এক্স্যাক্টলি, তো কোনো বনদেবীও হতে পারে, এখন হঠাৎ করে মাথায় এলো যে ব্যাপারটা যেহেতু লাল চন্দন বা গাছ কাটা এইসবের সাথে, তো আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন বনদীপে দিয়ে দেখাতে পারে, অনেক কিছু দেখানো যেতে পারে, মানে আমরা জাস্ট জাস্ট গেস করছি, আপনারা জানাবেন আপনারা যা দেখে থাকেন কেমন লেগেছে, কতটা এক্সাইটেড পুষ্পা 2 এর জন্য, আমরা তো বিশাল অবভিয়াসলি চেষ্টা করব এটা একদম থিয়েটারেই দেখার জন্য, আর আপনারা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন, এখনো কমেন্ট না করে থাকলে, এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর এরকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, থ্যাংক ইউ, তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।